কলকাতার পাইকপাড়ার হালদার বাড়িতে অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা পুজো। প্রায় 35 বছর ধরে করা হচ্ছে এই পুজো। কলকাতার 4 নম্বর ওয়ার্ডের পাইকপাড়ায় বিখ্যাত হালদার বাড়ি। বিখ্যাত শুধুমাত্র পৌরপিতা গৌতম হালদারের বাড়ি হিসেবে নয়, বিখ্যাত হবার পিছনে রয়েছে আরেকটি কারণ, আর সেটি হলো এবারে অন্নপূর্ণা পূজা। আজ থেকে প্রায় 35 বছর আগে এই পুজো শুরু হয়েছিল, আর তারপর থেকে প্রতি বছর দেবী দুর্গার অন্নপূর্ণা অবতারের পুজো করা হচ্ছে পাইকপাড়ার প্রাচীন হালদার বাড়িতে। এদিন নিজের ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে পুজো সম্পর্কে আমাদের সাথে কথা বললেন হালদার বাড়ির অন্যতম সদস্য তথা কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গৌতম হালদার। আমাদের মা বাবার আশীর্বাদে এই পুজো 35 বছর ধরে হয়ে চলেছে, আর সকলকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে আনন্দ করি। আর এই দিনটার জন্য আমাদেরও পরিবারের সবাই অপেক্ষা করে থাকে কবে অন্নপূর্ণা পুজো আসবে। আমার ছোট মেয়ে থেকে শুরু করে ছোট ছেলে পর্যন্ত, বাচ্চারা, ভাইপো, ভাইজি সবাই সারা বছর ধরে অর্থ সঞ্চয় করে এই পুজোটাতে এরকমভাবে আনন্দ করবে বলে। তাই মায়ের আশীর্বাদ, একটা কথাই বলবো, মায়ের আশীর্বাদ। এই অসহিষ্ণু অবক্ষয় সমাজে মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত। গৌতম হালদারই নন, আমাদের সাথে কথা বললেন হালদার বাড়ির অন্যান্য সদস্যরাও। আজকে আপনারা যেটা দেখছেন, আমাদের হালদার বাড়ির পুজো অনুষ্ঠিত হয়েছে কালকে। আজকে আমাদের শোভাযাত্রা সহকারে, বিরাট বড় শোভাযাত্রা সহকারে আমরা প্রতিমা নিরঞ্জনের দিকে নিয়ে যাচ্ছি। প্রতি বছর আমাদের এই প্রতিমা হয়ে থাকে আমার কাকা গৌতম হালদার এবং আমার তারা আরও ভাইরা আছে, আমার বাবা টাবা সকলে মিলে এই পুজোটা প্রতি বছর করে থাকে, এবং সেই ঐতিহ্যকেই আমরা বহন করে নিয়ে চলেছি। এবার আমরা 35 বছরে করলাম কালী পুজো, এটা আমরা সবাই মিলে করি। আমার বাবারা আগে মানে ঠাকুরদা ঠাকুমা করতো, তারপরে আমার বাবা, বাবারা, কাকা কাকা সবাইরা করে, আর আমরা ভীষণ আনন্দ করি এই পুজোতে। আমরা খুব ভাই বোনের ভীষণ মজা করি। আমাদের এটা 35 বছরের পুজো। এই পুজো আমাদের ঠাকুমা ঠাকুরা আমল থেকে হয়ে আসছে। এই পুজোটা আমরা খুব এনজয় করি এবং সবাইকে আমন্ত্রণ জানাই। 35 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পুজোকে নিয়ে বেশ একটা খুশির আমেজ ছড়িয়ে পড়ে গোটা হালদার বাড়িতে। নিজের পরিবারকে সঙ্গে নিয়ে অন্নপূর্ণা পূজায় প্রতিবার একটু অন্যরূপেই দেখা যায় পৌরপিতা গৌতম হালদারকে। সমীর পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।